হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বাসবার কি এবং বাসবার কেন ব্যবহার করা হয়ে থাকে, বাসবার ব্যবহারের সুবিধা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাসবার সিলেকশন এবং ক্যালকুলেশন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বাসবার ক্যালকুলেশন, বাসবার যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই সম্পর্কে আমাদের প্রথমে ধারণা থাকতে হবে। তো যে বৈশিষ্ট্যগুলো বাসবারে থাকতে হবে তা হলো, বাসবারের ক্ষেত্রে কম রেজিস্ট্যান্স সম্পূর্ণ পদার্থ ব্যবহার করতে হবে, অর্থাৎ বাসবার তৈরির ক্ষেত্রে তাপমাত্রা ও সময় পরিবর্তনের সাথে সাথে রেজিস্ট্যান্স কম বেশি হবে না, এবং প্রয়োজনীয় ইনসুলেশনের জন্য বাসবার সময়ের মাঝে যথেষ্ট পরিমাণে গ্যাপ রাখতে হবে, অর্থাৎ প্যানেল বোর্ডে উচ্চ যান্ত্রিক শক্তি গুণসম্পন্ন পদার্থ ব্যবহার করতে হবে বাসবার তৈরির ক্ষেত্রে। ভবিষ্যতের সিস্টেমের যে কোনো প্রকার পরিবর্তন ব্যবস্থা থাকতে হবে এই বাসবারে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মেনে চলতে হবে বাসবার ক্যালকুলেশন করার ক্ষেত্রে। উদাহরণ হিসেবে আজকে আমরা একটি ইন্ডাস্ট্রির প্যানেল বোর্ড বাসবার সাইজ ক্যালকুলেশন করব। ধরুন আপনাকে একজন বলল যে এই ইন্ডাস্ট্রির এই ফ্লোরের জন্য একটি প্যানেল বোর্ড তৈরি করতে হবে। সেই প্যানেল বোর্ডের আন্ডারে 150 কিলো রড রয়েছে এবং 440 লাইন অর্থাৎ 3 ফেজের লাইন রয়েছে, পাওয়ার ফ্যাক্টর 0.9 রয়েছে। সেক্ষেত্রে এই প্যানেল বোর্ডের জন্য যে বাসবার হবে সেই বাসবারের সাইজ ক্যালকুলেশন করে দিতে হবে আপনাকে। আমাদের প্রথমে ওই ফ্লোরের লোড কারেন্ট বের করতে হবে, আর লোড কারেন্ট বের করার সূত্রটি হলো I = KW√3 × ভোল্টেজ × PF অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর। √3 এখানে আমরা 3 ফেজ লাইন, সেজন্য আমরা √3 ব্যবহার করেছি। এখন আমাদের এই সূত্রটির মানগুলো দেওয়া রয়েছে ওই যে কন্ডিশন দেওয়া ছিল, অর্থাৎ ওই ফ্লোরের সেই কন্ডিশন অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে নেব। এখানে I = আমরা 150 × 1000, এখানে 1000 দেওয়ার মানই হলো এই কিলো ওয়াটকে ওয়াটে কনভার্ট করার জন্য, এবং ডিভাইডেড বাই √3। √3 মান 1.73 × ভোল্টেজ 440 লাইন × PF 0.9। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাব I = 218.95। এই ফ্লোরের লোড ক্যালকুলেশন করে আমরা যে কারেন্টের মান পেলাম তা হলো 218.95। কিন্তু একটি ইন্ডাস্ট্রিতে লোড একই রকমের থাকে না, অনেক ক্ষেত্রে লোড বাড়ে আবার কমে যায়। সেজন্য আমরা এই লোডের সাথে এক্সট্রা 25% যোগ করে নেব, কারণ ভবিষ্যতে এই ফ্লোরের লোড আরও বাড়তে পারে, মেশিন বা অন্যান্য যন্ত্রপাতি বাড়তে পারে, তাই আমরা এক্সট্রা 25% যোগ করে নেব। আমরা যদি টোটাল এম্পিয়ারের সাথে 25% এক্সট্রা যোগ করি তাহলে আমাদের যে কারেন্টের মানটি আসে সেটি হলো 273.68 এম্পিয়ার। এই যে এম্পিয়ারটি সেই এম্পিয়ারের আমরা বাসবার সাইজ ক্যালকুলেশন করব। এখন আমরা জানি বাসবার দুই ধরনের হয়ে থাকে, একটি হলো কপার বাসবার, অপরটি হলো অ্যালুমিনিয়াম বাসবার। কপার বাসবারের কারেন্ট ডেন্সিটি হলো 1.5 থেকে 2.0 এম্পিয়ার পর্যন্ত, অর্থাৎ 1 মিলিমিটার স্কোয়ার এর বাসবার দিয়ে 1.5 থেকে 2.0 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে। অপরপক্ষে অ্যালুমিনিয়াম বার এর ভিতর দিয়ে কারেন্ট ডেন্সিটি হলো 0.5 থেকে 1.5 পর্যন্ত। যেহেতু কপার বাসবার এর কারেন্ট ডেন্সিটি বেশি, সেহেতু আমরা এই প্যানেল বোর্ডের জন্য কপার বাসবার ব্যবহার করব। আমাদের যে ফ্লোরের লোড কারেন্ট পেয়েছিলাম সেটি দিয়ে যদি আমরা এই যে বাসবারের কারেন্ট ডেন্সিটি কপার বাসবারের ভাগ করি তাহলে আমরা যে মানটি পাব সেটি হলো 182.45। এটি আমরা 183 মিলিমিটার স্কোয়ার ধরতে পারি, এটি হলো বাসবারের ক্ষেত্রফল। তো আমরা এখন ক্ষেত্রফল বের করে ফেললাম, এরপরে আমাদের এই বাসবারের থিকনেস এবং হাইট বের করতে হবে। 183 mm স্কোয়ারের কোন বাসবার রয়েছে বাজারে সেটি আমাদের দেখতে হবে। ধরুন এই বাসবারটির থিকনেস 7 mm, তাহলে এই বাসবারটির হাইট দাঁড়াবে 26 mm, অর্থাৎ আমরা যদি 183 দিয়ে থিকনেসকে ভাগ করি তাহলে আমাদের এর হাইটটি পেয়ে যাব।
এভাবে আমরা আমাদের প্যানেল বোর্ডের বাসবার সিলেকশন এবং ক্যালকুলেশন করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে বাসবার এর ওয়েট ক্যালকুলেশন কিভাবে করা হয়ে থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।